নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ মা এই ছাদের এরকম কুমড়ো শাক হয়েছে, সেই কুমড়ো শাকগুলোকে মা তুলে নিয়ে এসে সেটাকে রান্না করবে। এইভাবে যদি কুমড়ো শাক রান্না করা যায়, যারা শাক খায় না তারাও কিন্তু এই শাক চেটে পুঁটে খাবে। তার জন্য প্রথমে কুমড়ো শাকের ডগাগুলোকে কেটে নিতে হবে, কারণ কুমড়ো শাকের ডগাগুলো নরম হয়। ডগাগুলো কেটে নিয়ে তারপরে শাকের পাতাগুলোকে এভাবে কেটে নিতে হবে, এবং ডাঁটিতে থাকা যে সরু সুতোর মতো অংশ থাকে সেগুলোকেও কিন্তু কেটে কেটে বাদ দিয়ে ফেলে দিতে হবে। তারপর পাতাগুলোকে একদম ছোটো ছোটো টুকরো করে কুচি করে নিতে হবে নিয়ে, এবং ডাঁটাগুলোকে আলাদা করে নিতে হবে। আর যদি কোনো পাকা পাতা থাকে তাহলে সেগুলোকে ফেলে দিতে হবে, কারণ বেশি পরিমাণ পাতা দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তারপর ডাঁটাগুলোকে এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে ডাঁটাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। এইভাবে পাতাটা আলাদা করে নেওয়া হলো এবং সমস্ত ডাঁটাগুলোকে এইভাবে টুকরো করে নিতে হবে। ডাঁটাগুলোকে এইভাবে টুকরো করে নেওয়ার পর এইবার কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে জলের ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা আলু। জলটা গরম হয়ে এলে এখানে মিডিয়াম সাইজের তিনটি আলু দেওয়া হয়েছে, আলুর পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর এর ভিতরে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। দেড় থেকে দু মিনিট ভালো করে ফুটে যাওয়ার পর তারপর আলুটা যখন অল্প একটু কুক হয়ে আসবে, এর ভিতরে কেটে রাখা ডাঁটাগুলো দিতে হবে। ডাঁটাগুলো দিয়েও আবারও এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। আবারও এক থেকে দু মিনিট পর ঢাকনা খোলা হলো, ডাঁটাগুলো হালকা একটু নরম হয়ে এসেছে। ডাঁটাগুলোকে একটুখানি খুন্তির সাহায্যে নেড়ে নিয়ে তারপরে কুচি করে রাখা পাতাগুলোকে দিতে হবে। এই সমস্ত উপকরণ কিন্তু একসাথে সিদ্ধ করতে দেওয়া যাবে না। এবার দিয়ে পাতাগুলো ওপর থেকে এভাবে আস্তে আস্তে প্রেস করে দেবেন, যেহেতু পাতা সেজন্য পরিমাণে বেশি দেখাচ্ছে তাই ওপর থেকে প্রেস করে একটুখানি ঢাকা দিয়ে রাখবেন। এটাও আবার এক মিনিট পর ঢাকনা খোলা হলো, দেখুন পাতাগুলো নরম হয়ে গেছে। এইবার আস্তে আস্তে এটাকে একটু উল্টিয়ে দিতে হবে যাতে সমস্ত দিকটা নরম হয়ে আসে। এটাকে আবারও একটু খুন্তির সাহায্যে এপিটোপিট করে নিয়ে এটাকে আবারও এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। কুমড়ো শাক কিন্তু বেশ একটু নরম হয়, তাই এটা সিদ্ধ করতে বেশিক্ষণ লাগবে না, সেজন্য আলুটা আগে দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। তারপরে এইবারে শাকটাকে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে। এইবার কড়াইটা পরিষ্কার করে কড়াইতে তেল, একটা শুকনো লঙ্কা এবং 1 টিস্পুনের মতন এখানে 5 ফোড়ন দিয়ে দিতে হবে। দিয়ে তেলের সাথে ফোড়নটাকে একটুখানি ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়নের থেকে ফ্লেভার আসছে। যখনই ফ্লেভার আসবে তখনই এই সিদ্ধ করে রাখা শাকের মিশ্রণটা এর ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে আস্তে আস্তে নেড়ে নিতে হবে। যেহেতু শাক সিদ্ধ করা তাই শাকের পাতার ভিতরে এবং ডাঁটির ভিতরে অল্প জল থেকেই যাবে, যতই এটা জল ঝরিয়ে নেওয়া হোক না কেন। কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম অল্প আঁচে এটাকে ভাজতে হবে, না হলে কিন্তু হালকা হালকা জড়িয়ে যাবে, তাই এটাকে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। যেহেতু শাকটা সিদ্ধ করে নেওয়া তাই শাকটা একদম সফট হয়ে গেছে। এইবারে এটাকে অল্প একটুখানি ভেজে নিতে হবে জাস্ট ফোড়নের ফ্লেভারটা এর ভিতর ঢোকার জন্য। অল্প একটুখানি ভেজে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে জল। শাকটাকে এখানে 2 মিনিটের মতো ভেজে নেওয়া হয়েছিল, ভেজে নেওয়ার পর এইবার জল দিয়ে দেওয়া হলো। খুব বেশি পরিমাণে জল দেবেন না, যেহেতু শাকটা অলরেডি সিদ্ধ করা তাই শাক যাতে মোটামুটি 40% মতো জলে ডুবে থাকে সেই রকমই জল দিয়ে দেবেন। তারপর জলটা ফুটে এলে এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো। শাকে বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, তাহলে শাকের সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে, কিন্তু অল্প একটু হলুদ গুঁড়ো দিতে হবে, তাহলে যে আলুগুলো আছে আলুগুলোতে হালকা হলুদ কালার আসবে, না হলে কিন্তু আলুগুলো সাদাই থাকবে। সেজন্য দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। হলুদ গুঁড়োটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এটাকে 1 মিনিটের মতো ঢেকে রেখে ঢাকনা খুলে এর ভিতরে দিয়ে দেওয়া হলো হলুদ, সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে এটার সাথে একটুখানি মিক্স করে নিতে হবে। তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন, তবে নুনটা সিদ্ধর সময় দেওয়া হয়েছিল সেইটা মাথায় রেখে এই নুনের পরিমাণটা কিন্তু দিয়ে দেবেন। তারপর আবারও এটাকে ঢেকে রাখতে হবে। এইভাবেই আরও 2 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খোলা হলো, শাকের ভিতরে থাকা জলটা অনেকটাই কমে এসেছে। এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে একটুখানি গুড়, যেহেতু শাক রান্না তাই মা এর ভিতরে কিন্তু গুড়টাই ব্যবহার করছে। গুড়টা দিয়ে এবার এর সাথে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে, তবে এর পরিবর্তে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন।
এতে কিন্তু এখনও বেশ কিছুটা পরিমাণ জল আছে, তবে এইবারে আর ঢাকা দেওয়া যাবে না। এই জলটাকে এইভাবেই ফুটিয়ে ফুটিয়ে শুকিয়ে নিতে হবে, কারণ শাক অলরেডি কুক হয়ে গেছে 90% মতো। এরপর শাকটা আস্তে আস্তে গলে যাবে। খুন্তির সাহায্যে একটা টিপে দেখাচ্ছি এটা কতটা গলে গেছে। এইবার জলটাও শুকিয়ে গেছে প্রায়। নামানোর ঠিক 1 মিনিট আগে এর ভিতরে দিয়ে দিতে হবে পোস্ত বাটা। এই পোস্ত বাটা যদি কুমড়ো শাকের ভিতরে দেয়া যায় তাহলে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত হবে। এবং এইভাবে যদি কুমড়ো শাক রান্না করেন এটা কিন্তু দারুণ লাগবে, এবং যারা শাক খায় না তারাও কিন্তু এটা আঙুল চেটে পুটে খাবে। কুমড়ো শাকের ভিতরে শেষে এই পোস্ত বাটার ফ্লেভারটা কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। এবার শাকটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটুখানি কাঁচা তেল এর উপরে দিয়ে দিতে হবে। ঠিক নামানোর আগে তেলটা দিয়ে জাস্ট 10 সেকেন্ডের মতো ঢেকে রেখে দিতে হবে, যাতে কাঁচা তেলের ভেপারটা এর ভিতরে ঢুকে যায়। তারপরেই এটাকে প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি। এবার এটাকে প্লেটে তুলে সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে কিন্তু এই পোস্ত কুমড়ো ডাঁটা চচ্চড়িটা জাস্ট দুর্দান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।